আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি বলতে এসেছি এলাচ খাওয়ার ফলে শরীরে অসম্ভব কিছু উপকারিতা ঘটতে থাকে তার সম্পর্কে। আমাদের দেশে দুই প্রকারের এলাচ পাওয়া যায়, একটি ছোট আর আরেকটি কিছুটা বড়। যেটি বড় এলাচ সেটি ব্রাউন কালারের হয় এবং ছোট এলাচটি দেখতে কিছুটা সবুজ কালারের হয়ে থাকে। ছোট সবুজ এলাচটি খুবই সুগন্ধিময় এবং অনেক উপকারী হয়, দেখে মানুষ এটিকে মাউথ ফ্রেশনার হিসেবে চিবিয়ে খেয়ে থাকে। তবে এই সবুজ এলাচটি যদি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে চিবিয়ে গ্রহণ করতে পারেন, তবে সেটি আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী হবে। আপনি হয়তোবা অবাক হয়ে যাবেন, এত ছোট এলাচ কিভাবে আপনার শরীরের জন্য এত বেশি উপকার বয়ে আনবে। তবে এলাচটি যেভাবে আপনার মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে, ঠিক একইভাবে আপনার শরীর থেকে কঠিন রোগগুলো দূর করতে কম সময় নেবে। মশলার রানী বলা হয় এলাচকে, সাধারণত সুগন্ধি ও স্বাদ বাড়াতে রান্নায় ব্যবহার করা হয়। রান্নায় ব্যবহার করা ছাড়াও এলাচের কিছু বাড়তি সুবিধা রয়েছে। খাবার খেতে বসলে মুখে এলাচ চলে গেলে মুখের স্বাদটাই মাটি হয়ে যায়। অনেকেই মনে মনে ভাবতে থাকেন এলাচ খাবারে না দিলেই কি নয়, কিন্তু সত্যি এই এলাচ রান্নাতে না ব্যবহার করলেই নয়, কারণ রান্নার স্বাদ ও গন্ধ বাড়ানো এলাচের অন্যতম কাজ। কিন্তু আপনি জানেন কি, রান্না ছাড়াও আপনি এলাচ খেলে তা আপনার নানান সমস্যা দূরে রাখবে। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগেই বলা হয়েছে যে এলাচের গুণাগুণ শুধুমাত্র খাদ্যের সুগন্ধি প্রয়োগ করা অবধি সীমিত নয়, এর বিশেষ অনেক স্বাস্থ্যকর দিকও রয়েছে যা হজম ক্ষমতা ও পাচনতন্ত্রকে মজবুত করে তুলতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা বিপাক এবং পুষ্টির ব্যাধি থেকে শরীরকে মুক্তি দেয়। এছাড়াও এলাচের সাহায্যে যকৃত উন্নত হয় ও অগ্নাশয়ের দ্বারা পিত্তি উৎপন্ন করতে সাহায্য করে। হজম ভালো করার পাশাপাশি বুকে জ্বালা বা পেট খারাপ বা অম্বলের মতো সমস্যা থেকেও অনায়াসেই রেহাই পাওয়া যায়। তো বলাই চলে এখন থেকে একটি এলাচ গ্রহণ করলে পেটজনিত নানান সমস্যা দূর হয়ে যায়। ভয়ঙ্কর একটি রোগের নাম হলো হার্টের সমস্যা। এলাচের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলি হার্টের জন্য বেশ স্বাস্থ্যকর। এতে রয়েছে ফাইবার যা কোলেস্টেরল কম করতে সাহায্য করে। এছাড়াও যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এলাচ হলো দারুণ একটি ঔষধ। তবে হার্টের জন্য সবুজ থেকে কালো এলাচ বেশি উপকারী। বেশিরভাগ হার্টের চিকিৎসকরা আজকাল রাতে খাবার তালিকায় এলাচ যোগ করার পরামর্শ দিচ্ছেন, তাই রাতের বেলা ঘুমানোর আগে একটি এলাচ খেতে পারলে হার্টের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে আপনার কাছে কালো এলাচ না থাকলে সবুজ এলাচ গ্রহণ করতে পারেন। আমাদের সমাজে এখন মাথাচাড়া দিয়ে উঠেছে ডিপ্রেশন নামক অসুখ। কি কারণে আসলে আপনি ডিপ্রেশনে ভুগছেন নিজেও জানেন না, তাহলে রোজ রাত্রে ঘুমানোর আগে একটি এলাচ গ্রহণ করতে পারেন। বিভিন্ন চিকিৎসা শাস্ত্র থেকে প্রমাণিত হয়েছে যে ডিপ্রেশনের মতো মানসিক সমস্যার হাত থেকে বাঁচতে এলাচ দারুণ সাহায্য করে। প্রতিদিন চায়ের মধ্যে কয়েক দানা এলাচ ফেলে ফুটিয়ে সেটি পান করুন, উপকার নিশ্চয়ই পাবেন। এছাড়াও চিবিয়ে খেলেও পাবেন সমান উপকার। তাই একটি এলাচকে সঙ্গী বানাতে পারলে আপনি বেঁচে যেতে পারেন এই অসুখ থেকে। অ্যাজমা থেকে বাঁচতে উপকার করে এই এলাচ। আর আমাদের দেশে অ্যাজমার রোগী দিন দিন বেড়েই চলছে। শ্বাসকষ্টের সমস্যা ভোগ করা মানুষদের জন্য এক অন্যতম উপকারী ঔষধ হল এলাচ। এলাচ বিভিন্ন রকমের সমস্যা যেমন সর্দি কাশি ফুসফুসের সমস্যা ও রক্ত সঞ্চালনের সমস্যার হাত থেকে মুক্তি দেয়। ব্রঙ্কাইটিস বা শ্বাস প্রশ্বাসের যে কোনো রকম সমস্যা থাকলে এলাচ খাওয়া শুরু করুন। মাত্র একটি এলাচ আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর করবে। প্রথমেই বলেছি এলাচ মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, সাথে সাথে এটি আমাদের দাঁত ও মুখের জন্য অনেক উপকারী। এলাচে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকার ফলে মুখের ভিতরের অংশে অর্থাৎ মাড়ি ও দাঁতের খুবই উপকার করে। এছাড়াও এলাচের ঝাঁঝালো স্বাদ নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে, তরতাজা করে তোলে। দাঁতের সুরক্ষা ও তরতাজা নিঃশ্বাসের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে আপনি যদি দাঁত মাজতে পারেন তাহলে খুব শীঘ্রই ফল পাবেন।
পাশাপাশি এটি আপনার দাঁতের হলদেটে ভাব দূর করবে। দাঁতের দুর্বলতা দূর করতেও কাজ করে এই এলাচ। এলাচে সিনেওলের পরিমাণ উচ্চ থাকে ফলে এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে, উচ্চ রক্তচাপ দূর করতে সাহায্য করে। আপনি যদি উচ্চ রক্তচাপের সমস্যা থেকে বাঁচতে চান তবে খেতে পারেন একটি এলাচ। এলাচ দিয়ে চা তৈরি করে খেলেও কিছুদিনের মধ্যেই রক্তচাপ নিচে নামতে শুরু করে। আপনার কি খাবারের ইচ্ছা একেবারেই কম, পেটে ক্ষুধা থাকলেও কোনো কিছু খেতে ইচ্ছে করে না? তাহলে এলাচ খেয়ে দেখতে পারেন। টানা এক মাস খেতে পারলে আপনার ক্ষুধা বৃদ্ধি হবে, পাশাপাশি খাবারের প্রতি চাহিদা বেড়ে যাবে। যারা খাবার অনিচ্ছায় ভুগে থাকেন তাদের জন্য এলাচ খুবই উপকারী। এলাচে বিদ্যমান ডিউরেটিক উপাদান উচ্চ রক্তচাপের সমস্যা হ্রাস করে। মূলত দেহের বাড়তি ফ্লুইড বের করতে এলাচ সাহায্য করে থাকে। এছাড়াও এলাচের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তনালীতে রক্ত জমে যাওয়ার সমস্যা দূর করা। প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব স্বাভাবিক থাকে। কিডনির সমস্যা দূর করতে এলাচ খুবই ভালো কাজ করে। কিডনিতে জমে থাকা ক্যালসিয়াম ও ইউরিয়া দূর করতেও সাহায্য করে। নিয়মিত এলাচ গ্রহণ করলে বিভিন্ন ধরনের কিডনির সমস্যা, মূত্রথলির সমস্যা, কিডনির পাথর, নেফ্রাইটিস, মূত্রত্যাগের সময় জ্বালা পড়া বা ব্যথা করা ও ঘন ঘন মূত্রত্যাগের সমস্যা নিরাময়ে কাজ করে। তাই আপনার যদি কিডনিতে কোনো সমস্যা থাকে তবে একটি এলাচ আপনার শরীর থেকে কিডনির সমস্যা দূর করে দিবে। স্মৃতিশক্তি প্রখর করতে এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে শান্ত করে ও স্মৃতিশক্তি প্রখর করে তুলতে সাহায্য করে। প্রতিদিন দুধের সাথে দুটি এলাচ ফুটিয়ে এটি পান করুন, ফল অবশ্যই পাবেন। শরীরে যত পরিমাণ ফাইবার, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করে, শরীর ভেতর থেকে তত বেশি পরিষ্কার ও সতেজ থাকে। এলাচ শরীরের বাইরে থেকে আসা যে কোনো বিষক্রিয়া থেকে মুক্তি দেয় ও ডিটক্সিফাই করে। তো এটি শুনে হয়তোবা অবাক হয়ে যাবেন যে এলাচ শরীরের পাশাপাশি ত্বকের জন্যও সমান উপকারী। কেননা ত্বকের ফর্সা ভাব ও উজ্জ্বলের জন্য এলাচ দারুণ কাজ করে। ত্বকে ব্রণ ও কালচে ভাব দেখা গেলে এলাচের সাহায্যে তা দূর করতে পারেন। আজকাল বাজারে নানা রকমের এলাচযুক্ত ক্রিম বা লোশন পাওয়া যায়। এছাড়াও বাড়িতে আপনি মধু ও এলাচের প্যাক বানিয়ে মুখে লাগিয়ে ভালো ফল পেতে পারেন। এলাচের মধ্যে বিশেষ করে কালো এলাচ অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দ্বারা ভরপুর। মধু ও কালো এলাচের মিশ্রণ দিয়ে অ্যালার্জি হওয়া অংশগুলিতে লাগান, খুব তাড়াতাড়ি এই সমস্যা দূর হয়ে যাবে। এলাচের সাহায্যে ত্বকের ময়লা ও বিষাক্ত যে কোনো পদার্থগুলিকে অনায়াসেই পরিষ্কার করা যায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এলাচের তৈরি প্যাক দিয়ে ত্বক পরিষ্কার করুন। এই প্যাক তৈরি করতে লাগবে এলাচের গুঁড়ো, মধু ও একটুখানি লেবুর রস। তবে লেবুর রসে অ্যালার্জি থাকলে সেটি দেবেন না। 15 মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন একবার ব্যবহারেই ফল পেয়েছেন। কালো এলাচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে স্ক্যাল্প বা মাথার ত্বক ভালো থাকে। এলাচ চুলের ফলিকলগুলিকে মজবুত করে। এলাচ ভেজানো জল দিয়ে চুল ধুলে বা এলাচের গুঁড়ো চুলে লাগানোর পর শ্যাম্পু করলে সব থেকে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও এলাচের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান স্ক্যাল্পের যে কোনো রকমের ইনফেকশনকে দ্রুত সারিয়ে তোলে। তো এলাচের এত গুণের কথা শুনে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।